কেমন হয়েছে পোলাওটা? তোমার ছাত্রী পরীক্ষায় পাস করেছে তো? এবার থেকে আমি ডিসাইড করেছি আমি নিজের হাতে রোজ রান্না করব, নিজের হাতে এই ঘরটাকে সাজাবো। আমার সংসারে আমি আর কাউকে এন্ট্রি দেবো না। দেখো কিরকম খাল কেটে কুমিয়ে এনেছো। ওর এত বড় সাহস কাউকে কিছু না বলে আমাদের ঘরে ঢুকে এলো। শোনো, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে এসেছি। তুমি আমাকে বাঁচালে কেন? নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে ওটা করলে। ভুল? কিসের ভুল? এই যে এতদিন বনি সেজে থেকে আমাকে যে বঞ্চিত করছো। আমি কাউকে বঞ্চিত করিনি, আর কোনো প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে বাঁচাইনি। আমি যা করেছি সেটা তোমার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেও আমি করতাম। সত্যি কি তাই? একদমই তাই। আর একটা কথা খুব ভালো করে শুনে নাও, কে কি ভাবলো আমায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার গৃহভূতের বনি, আর সেটাই আমার কাছে শেষ কথা, সেটাই আমার কাছে সব থেকে বড় পরিচয়। তুমিও জানো তুমি কে, আর আমিও জানি আমি কে। তাই আমার সামনে এই বনি সাজার নাটকটা প্লিজ করো না। নাটক কেন করব? আমি তো জানি আমি বনি, আর সব থেকে দুঃখের বিষয় হলো ঘিওবু সেটা আর মানতে চাইছে না। তুমি কে আমি জানি না, তবে সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর সেই সত্যিটা আমি আজ মানতে বাধ্য হচ্ছি। আমি আমি বোধহয় হেরেই গেলাম, তাই আমি কাল নিজেই এখান থেকে চলে যাব। খোঁজু যাব, আগে টাকা পাওয়ার পথটা তো পরিষ্কার করি। ততক্ষণ তো নাটক চালানোর জন্য ঘিরে বসে থাকতেই হবে, তারপর নিজেই পাখি ফুরুত হয়ে যাব। সেই ভালো, তুমি কাল ও বাড়িতেই চলে যাও। ও বাড়ি নয়, আমি এই দুনিয়া ছেড়েই চলে যাব। কি শখ লাগা মনে হচ্ছে, ডোজটা চালিয়ে যাই তাহলে। কেন যে সেদিন অ্যাক্সিডেন্টের পর ভগবান আমাকে বাঁচালো, মরে গেলেই ভালো হতো। আমার আমার পরিচয় পেয়েও আজ আমার স্বামী আমাকে অস্বীকার করছে, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ বলো? আমি আমি ভাবতেও পারি না যে কেউ বোধ অন্য কারোর হয়ে যাবে। না, আমি আর তোমাদের বিরক্ত করব না। এই রাতটুকু এই বাড়ির একটা কোণায় পড়ে থাকবো, আর কাল সকাল হলেই ও এসব কেন বলছে? কি চাইছে ও? আমি তো ওকে সব দিয়ে এসেছি, কেন তারপরেও গেউভূতকে পেতে এত মরিয়া? গেউভূতকে না পেলে ও কি সত্যি? না না, এসবও নিশ্চয়ই আমাকে ভয় দেখাতে বলছে। আজ রাত্রির বেশি আর এক মুহূর্ত আমি ওকে এখানে থাকতে দেব না, কিছুতেই না। আরে এসো না। আরে কি কথা? বসো বসো বসো। বলছি আমি যে ওই বাড়ি ফাঁকা রেখে এই বাড়িতে থাকাটা কি ঠিক হচ্ছে? এই বাড়িতে না থাকলে ওই মেয়েকে চোখে চোখে কি করে রাখবো শুনে? ওই মেয়ের যদি আজ কিছু হয়ে যায় তাহলে নতুন বউয়ের বাপ আমাদের আস্ত রাখবে। ওই মেয়েকে চোখে চোখে রেখে যদি ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি তবেই তো কেল্লা ফতে, বুঝলি না? ওই নতুন বউয়ের বাপকে যদি আমরা খুশি করতে পারি তবেই তো তোর কথা মতো ওই গাছেরও খাওয়া আর তলারও কুড়োনো হবে, বুঝলি? হ্যাঁ, এই তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছ। বলছি যে সামনেই তো কালী পুজো, হ্যাঁ? তা ওই পুজোর আগেই তো নতুন বউয়ের বাপ ফিরে আসবে, तार आगे जो मेके बुझिए सूझिए बाड़ीते नहीं जो तेल क्योंकि पुजोटार माटी जाए ना कि हाँ काली पुजो भाई तुमी आमार एघरे की करते एले ए रातटुकुर जन्य तो थाका आमी आमी एखानेई शोब उमा की करछो बोले देखिनि ठंडा मेजेते बेरम बसे आछो असुख बिसुख बाधाबे नाकि काली पूजोर आगे तो बेश ठंडा ठंडा पड़े गेछे तुमी एक काज करो ओई सोफाय गिये बरं तुमी शो हाँ आमी आर मिनू मेजेते बसछि हाँ कि रे मिनू करुक असुख बिसुख आमार स्वामी जखन आमार जन्य चिंता नेई तखन तोमरा केन भाबछो आमी एखानेई शोब এই নাও এইটা তোমার দরকার হবে আন্না কাকি মিনু বৌদি তোমরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমাদের খাবারটা ঘরেই পাঠিয়ে দিচ্ছি শেখরের খাওয়া হয়ে গেছে हाँ ओके तो खाइए दिए एलम तो कोई एखोनो तो खाबार पड़े आछे थालाय देखछी हाँ पुरोटा खेलो ना तोमरा काज करो ना तोमरा घरे चले जाओ ताड़ाताड़ी गिये फ्रेश हो ना आमी खाबार पाठिये देबो चलो आमारो बड्ड खिदे पेये गेछे तोमार खाबारटाओ घरे पाठिये देওয়া হবে धन्यवाद जीवन शेष दिन गृहभूतर काछे देवार मेटा सब समय शेष दिन बोले आमाके कि बोझाते चाइछे ना ना और कथा आमी काने तुलबो ना के जाने आमार ओषुधटा काजे दिच्छे किना बनिर मने सेंटिमेंटेर शुशुड़ी दिए यदि भय ढोकाते पारी ताहले एई बाड़ीते थाकार ब्यवस्थाटा पाका करते पारबो ना होले काली पूजोर आगेई सरजी आमाके हावाई बाजिर मतो हावा करे देबे एई मेटा नतुन कि नाटक शुरू करलो केन बार बार मरे जाओयार कथा बोलछे ओ आमाके कि ओ एकटुओ शांतिते थाकते देबे ना কি চাইও নতুন বউ তুমি কাচ্ছো কেন ওই মেয়েটা নিশ্চয়ই তোমায় কিছু বলেছে কি বলেছে আমাকে বলো নতুন বউ তুমি আমায় বলো কি বলেছে দেখো না কুচিদা ওই মেয়েটা হঠাৎ করে আমার ঘরে এসে আমাকে বলল सेई भालो तुमी कल ओ बाड़ीते चले जाओ ओ बाड़ी नय आमी एई दुनिया छेड़े ही चले जाबो कि धन्यवाद जीवनेर शेष दिनटा गृहभूतेर काछे थाकते देवार जोन्नो नतुन बউ ओ आमाके बार बार एकई कथा बोले जाच्छे केन कुचिदा केन आमाके एसब बोलछे नतुन बউ ओई मेटार पा थेके माथा पर्यन्त शुधु नाटक आर नाटक ओई मिथ्याबादी नाटकबाज मेटार कथाय तुमी दुःख करछो तुमी काँदछो नतुन बউ ताहले तुमी बोलछो एगुलो नाटक हाँ नतुन बউ एगुलो नाटक ओई मेटा बुझे गेछे जे तोमार मनटा कतटा नरम तुमी जे कारोर कष्ट सह्य करते पारो ना ताई ओ सुयोग निच्छे और नतून कोनो धान्दाय नतून कोनो नाटक शुरू करेछे आमी आर शेखर तुम्हें कतबार बारण करेछिलाम नतुन बউ तुमी तो तखन शुनले ना आज के तुमी जतई आमाके बारण करो आज के आमी तोमार कथा शुनबो ना ओई मेटार आमी घाड़ धरे बाड़ी थेके बार करबो आमी ना ना कोचिदा दाड़ा ওই মেয়েটা যতই নাটক করুক না কেন এত রাতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। আজ রাতটাও এখানেই থাকুক, কাল ওকে আমি নিজে বাড়িতে দিয়ে আসবো। সত্যি নতুন বউ, তুমি পারো, এই জন্যই তুমি বনি, সবার থেকে আলাদা, নিজের শত্রুর বিপদেও ঝাঁপিয়ে পড়ে। কচিদা সত্যি ভারী অদ্ভুত মানুষ বনি, মনে হয় যেন অন্য গ্রহ থেকে এসেছে। বনি জানে আমি ওর খারাপ চাই, তাও আমার সেফটি কথা ভেবে আমায় বের করে দিচ্ছে না। এত বড় মন ওর, তাই হয়তো শেখর ওকে এত ভালোবাসে। ওর কাছে বনির মনটাই সবচেয়ে বড় কথা, বনির মুখ শেখরের কাছে তাই কিছু না। আরে আমার এসবে কিসে লেনা দেনা, আমার লেনা দেনা তো শুধু টাকার সাথে। पैसा फिकर तमाशा देखो, चल मो फिर से हो जा शुरू, नौटंकी चालू। नतुन बो एगुलो के नियार भेबो ना, खेते देबे चलो, खिदे पेयेछे, अनेकक्षण किछु पेटे पड़ेनि। हाँ देबो तो, तुमी एक काज करो, तुमी अन्ना काकीदेर निये खाबार टेबिले गिये बसो, आमी जाच्छि। ठीक आछे, बोलछि शेखर खेयेछे? हाँ माने ওই সামান্য একটু খেয়েছে, আসলে ওই মেয়েটা হঠাৎ করে ঘরে ঢুকে আসাতে কেউভূত রাগ করে না খেয়ে বেরিয়ে চলে গেল। আমি কেউভূতের খাবারটাও টেবিলে রেখে এসেছি। বলছি কি নতুন বউ, আমি আন্না কাকি আর বেনুকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ কারণ আমি বলেছি ওকে শেখর আর বর্ণিতার মধ্যে পাঁচিল তৈরি করতে, পাঁচিল হয়ে থাকতে, যাতে যাতে ওরা এক হতে না পারে। তাই তো আমি পুরো গেম প্ল্যানটা সাজিয়েছি ওকে ওই বাড়িতে পাঠানোর। কে জানে কদিনও ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে, ভগবান জানে। ছোটকু, হ্যাঁ এসব নিয়ে ভাবিস না, নিয়ে খাবারটা খেয়ে নে তো। ধর বলছো, আরে বলছো ভাববো না, কিন্তু পিসি ও পারবে তো। হ্যাঁ পারবে, আমি বলছি ও পারবে। ও মেয়ে পারে না হেন কাজ নেই, তুই শুধু মাঝে মাঝে ওকে টাকা না দেওয়ার ভয়টা দেখাবি, তাহলেই দেখবি মরিয়া হয়ে কাজটা করছে। কিন্তু পিসি মরিয়া তো আমি হয়ে পড়েছি বনিতার জন্য। চোখের সামনে বনিতাকে দেখছি, কিন্তু কাছে পাচ্ছি না। শেখর আর বনিতাকে একসঙ্গে দেখলে আমার ভিতরটা একদম জ্বলে ছারখার হয়ে যায়। তবু ভালো মানুষের মুখোশটা পরে হাসি মুখে থাকতে হচ্ছে ওদের সামনে। আমি পারছি না, আমি আর। পিসি তুমি দেখো, আমি বর্ণিতাকে নিয়ে না একদিন অনেক দূরে চলে যাব, অনেক দূরে। শুধু আমি আর বর্ণিতা, আর কেউ থাকবে না ওখানে। শেখর ওকে ভালোবাসে, শেখর ওকে কি ভালোবাসে আমি ওকে বোঝাবো ভালোবাসা কাকে বলে আমি ওকে বোঝাবো, তখনও বুঝতে পারবে যে আসল ভালোবাসা কাকে বলে। আমি লুজার হব না, আমি লুজার হব না বর্ণিতা, শুধু আমার। আমি লুজার একদম হব না। কি করছিস কি? হ্যাঁ গ্লাসটা ভেঙে যাবে তো, গ্লাসের উপর রাগ দেখিয়ে কি করবি? কদিন আগে দেয়ালে ঘুষি মেরে নিজের হাতে ব্যথাটা পেলি, কি লাভ হলো নিজে ব্যথা পেয়ে? তার চেয়ে যে সোমনাথ চ্যাটার্জি তোকে লুজার বানিয়েছে তার উপর রাগটা দেখা, তাকে শিক্ষা দে। ছোটকু, সামনে তোর অনেক কাজ, এখন তোকে শান্ত থাকতে হবে। তুই একদম এসব নিয়ে ভাবিস না, তুই শান্ত হ, তোকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ করবো তো, আমি শান্ত তো, এই দেখো না আমি একদম শান্ত। আমি হাসছি, দেখো পিসি আমি হাসছি তো, এই দেখো আমি হাসছি। আমি 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 হাসবো, আমি তো বর্ণিতার বেস্ট ফ্রেন্ড, বর্ণিতার বন্ধু, তো আমাকে তো হাসতেই হবে। আমাকে হাসতে হবে না? বর্ণিতা সুখী তো, সোম হাসবে সোম সুখী, আমি হাসবে, এরকম আমি হাসবো। बनी आमार भाईपोर ये चोखेर जलेर दाम तुम्हाय दीते हबे। सब लुकिए तुम्हार बाबा और तुमी मिले आमार सोहमेर संगे सम्पर्क करे ओके ठकिएछो और हासि केड़े निएछो। सोहमेर ये यंत्रणाटा एमनि एमनि तोमरा फिल करबे ना जानी, ताई आमी ओर पाशे थेके तोमादेर प्रति मुहूर्ते ओई मौके दिए ठकाबो और फिल कराबो जे ठुकते केमन लागे। खिदेई जखन पेयेछिलो तखन एटो खाबार थेके केन खाच्छिले? आमी तो तोमार जोन्नो खाबार पाठाच्छिलामई। आमार तो खिदे पाइनी, ताहले एई खाबारटा केन खाच्छिले तुमी? কি হয়েছে? কি হয়েছে নতুন বউ? কি হয়েছে সেটা ওকে জিজ্ঞেস করো না। কি হয়েছে রে? কি কাল কি হবে কে জানে? আজ আছি কাল থাকবো কিনা সেটার কি কোনো ঠিক আছে? তাই যদি গৃহবধূর সাথে আর কোনোদিন দেখা না হয় তাই জন্যই ওনার পাত থেকে ওনার মুখের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। এই শোনো, তোমার মতলবটা কি বলো তো? কি চাও তুমি? কি নটঙ্গি শুরু করেছো? তোমার ধান্দাটা কি খুলে বলো, বলো বলছি। আমার কোনো ধান্দা নেই, আর স্বামীর এটো খাওয়া তো পুণ্যের কাজ, তাই না মিনুদি? হ্যাঁ তা তো ঠিকই। একদম ফকর দালালি করবে না বলে দিচ্ছি। ওই মেয়ের হয়ে যদি ফকর দালালি করো না তোমাকে আমি গ্রামের বাড়িতে রেখে আসবো। নতুন বউ, নতুন বউ আমি তোমাকে বলছি ওই মেয়ের থেকে সাবধানে থাকবে। দেখেছো তো আমি কেন তোমাকে এই মেয়েকে রাখতে বারণ করেছিলাম? এক রাত্রির জন্য থাকতে এসে একদম খেল শুরু করে দিয়েছে। এই এই তোমার মতো হাড় বজ্জাত মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। তুমি হচ্ছে নোংরা, শো নোংরা। হ্যাঁ ভালোভাবে একটা রাত্রির তোমাকে থাকতে দিয়েছিল এই মেয়েটা, তুমি বিপদে পড়েছো বলে, আর তুমি নিজের খেলা শুরু করে দিলে। এই আমি তোমাকে বলছি এই বাড়িতে একদম বাড়াবাড়ি করবে না, নিজের মত মতো চলবে না। এই বসার ঘরের বাইরে যদি পা রেখেছো না এই কোচির থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ আহা কোচি, ওকে অমন করে বলছো কেন? ওর কি মাথা ঠিক আছে? কি করতে কি করে ফেলেছে দেখছো না, মুখটাও কেমন শুকিয়ে গেছে একেবারে। অনেক রাত হয়েছে আন্না কাকি, আর আমার সংসারে আমি কিছু নিয়ম মেনে চলতে পছন্দ করি। তোমরা খেতে বসো, ওর খাবার আমি পাঠিয়ে দিচ্ছি। দি মুখে একটু কুলুপ দাও। এই বাড়িটা শেখরদার, হ্যাঁ, আর শেখরদার যখন এই মেয়েকে নিজের বউ বলে মেনে নিয়েছে তখন এই যা বলবে এর কথা মতো আমাদের কাজ করতে হবে। হ্যাঁ অতএব বেশি বাড়াবাড়ি না করে চলো খেতে বসবে। আমার জন্য আর কিছু পাঠাতে হবে না গো, আমার পেট ভরে গেছে। ভালোবাসার দু টুকরো মুখে দিয়েছি, এর থেকে বেশি আমার আর কিছু চাই না। কাল সকালে আমি শান্তিতে বেরিয়ে যেতে পারব। কেউ ভূত আমায় দুচ্ছাই করে দূরে ঠেলে দিলেও এই খাবারের মধ্যে দিয়ে ওনার ছোঁয়া পেতে আমাকে কেউ আটকাতে পারেনি, কেউ পারেনি। দেখলে আমি ঠিক ওনাকে ছুঁয়ে ফেললাম। কি কপাল, টাকার জন্য কিনা শেষে লোকের এটো খেতে হলো। এরপর সার্জি যদি ফুল পেমেন্ট না করে মটকা গরম হয়ে যাবে। ये दुनिया कितना सितम करता है। मेटा और की चाय? अनिमेश अंकल তুমি কোন রাগের প্রতিশোধ নিতে এই মেয়েটাকে আমার জীবনে এনে ফেললে। কিন্তু মেয়েটা আসলে কে? কেন গেও ভূতের প্রতি ওর এত লোভ?